أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الناس، اتقوا الله، واعلموا أن كلمة التقوى هي لا إله إلا الله. সম্মানিত মুসলিয়ানিকেরা, আমরা আলোচনা করছিলাম গত কয়েক সপ্তাহ যাবৎ যে আল্লাহর উপর ঈমান কিভাবে হবে। আমরা বলেছিলাম যে প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্বের উপর ঈমান আনতে হবে, যে আমাদের একজন স্রষ্টা আছেন, স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা এটা বিশ্বাস করতে হবে। স্রষ্টা সবসময় ছিলেন, সৃষ্টি পরে এসেছে, আর স্রষ্টা তিনি চিরঞ্জীব, সৃষ্টি মৃত্যুশীল, সৃষ্টিকে তিনি অস্তিত্বে আনয়ন করেছেন, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, এরপরই মানতে হবে। তারপর আমরা বলেছিলাম যে দ্বিতীয় যে জিনিসটির হরি মানতে হবে তা হচ্ছে মহা রব্বুল আলামিন, যিনি স্রষ্টা, তিনি সবকিছুর পরিচালক, তিনি আমাদের জীবন দেন, তিনি আমাদের মৃত্যু দেন, তিনি আমাদের নিজেকে ব্যবস্থা করেন, তিনি আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন, তিনি আমাদের অভাব পুষিয়ে দেন, তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সবই তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ এগুলো সবই একমাত্র রব্বুল আলামিনের কর্ম বলে বিশ্বাস করতে হবে, নাহলে ঈমান আমাদের করতে হবে না। তৃতীয় জিনিসটা বলেছিলাম যে যে রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমরা সৃষ্ট, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দেন, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে পরিচালনা করেন, আমাদের সমস্ত অভাব পুষিয়ে দেন, অসুস্থ হলে তিনি সুস্থতা দেন, যখন আমার রিজিকের দরকার রিজিক দিয়ে দেন, তিনি তারই আবাদত করতে হবে, আর তার আবাদত করা যাবে না। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদতে তাওহীদ। এটার আলোচনা গত পর্বে আমরা শেষের দিকে এসেছিলাম, যেখানে বলেছিলাম যে এই জিনিসের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কারণ স্রষ্টার অস্তিত্ব মানুষের অন্তরের মধ্যে লুকায়িত জিনিস, এটা মানুষ বিশ্বাস করে যে তার একজন স্রষ্টা আছে। কেন বিশ্বাস করে? সে যেহেতু সৃষ্ট, সে বিশ্বাস করে সৃষ্ট একজন স্রষ্টা রাখবে, এজন্য সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে সে একমাত্র আল্লাহর ইবাদত করতে চায়। দুনিয়ায় আসার পরে সে ভুলে যায় যে তার স্রষ্টার ইবাদতই তাকে করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো আনুগত্য করা যাবে না, স্রষ্টার আনুগত্যের বাইরে গিয়ে, এই কথাটি সে ভুলে যায়। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা একটি কালেমা নিয়ে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে কিতাবটাকে নাযিল করা হয়েছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। এই কালেমাটি সাক্ষ্য, কালেমাটির সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি ক্বায়িমান বিল ক্বিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। একই আয়াতে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাহু দুইবার বলেছেন। চিন্তা করে দেখবেন অর্থ হচ্ছে কত মহান আয়াত সেটি। আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিজে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় কথক আর কেউ নেই, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না, এবং তার সাক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য। তিনি সবই বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোন সত্য মাবুদ নেই, ওয়াল মালায়েকাতু,
আর আল্লাহর প্রিয় বান্দা মালাইকারা যারা কোনো গুনাহ করে না, যারা একমাত্র তার নির্দেশ মেনে চলে, যারা পৃথিবীর নিয়ন্ত্রণের ভার নিয়েছে বিভিন্ন অংশে আল্লাহর নির্দেশ মোতাবেক, তারা সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, সাক্ষ্য তারা দিচ্ছে কায়েমান বিলকিসতে, ইনসাফের উপর দরকার মধ্যে, ওয়া উলুল ইলমি, এবং যারা জ্ঞানী তারা সবাই সাক্ষ্য দিচ্ছে, যারা জাহেল মূর্খ যারা জানে না তাদের ভবিষ্যৎ কোথায়, যারা জানে না কোথেকে আসছে কোথায় যেতে হবে তাদের কথা আলাদা, যাদের মধ্যে সামান্যতম জ্ঞানের সঞ্চার আছে, যারা জানে যারা দিন সম্পর্কে জানে তারা কখনো দিন সম্পর্কে জানে আল্লাহ সম্পর্কে জানে অথবা পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে পারে তারা কখনো এর বাইরে কথা বলে না, সবাই একই সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো হক মাবুদ নেই। আর এই এই যে একটি সাক্ষ্য, এই সাক্ষ্য আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, শুধু শুধু সাক্ষ্য দিয়ে তিনি ক্ষান্ত হননি, এই সাক্ষ্যটি দেওয়ার জন্য যুগে যুগে তিনি নবী রাসূলদের প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদূন, আর আমরা আপনার পূর্বে যখনই রাসূল প্রেরণ করেছি তখনই আমরা তাদের কাছে ওয়াহী প্রেরণ করেছি, এটা বলে যে লা ইলাহা ইল্লা আনা ফাবুদূন, আমি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। একমাত্র আল্লাহ বাহুদের এবাদত বর্জন কর, আল্লাহ বিরোধী শক্তির এবাদত বর্জন কর, আল্লাহ এবাদতের বাইরে যেটাই এবাদত হবে সেটাই তাগুতের এবাদত হবে।
একবারে মারা গেলে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা হচ্ছে আল কওল দাবি আল কওল সার স্থায়ী কালেমা কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ইউসাবিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইউদিল্লাহু মা ইয়াশা যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার পক্ষে প্রতিষ্ঠিত রাখবেন কাল কওল সাবিত যেটা অঙ্গীকার স্থায়ী অঙ্গীকার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান শাহিদা ইল্লা মান ইত্তাখাযা ইনদা আর-রাহমানি আহদা আল্লাহ তাআলা বলেন কেউ সুপারিশের মালিক হবে না হাশরের মাঠে তবে যে ব্যক্তি হাশরের দিন জাহান্নামে যাওয়ার পরে সুপারিশের মালিক আর কেউ হবে না তবে সুপারিশ করতে পারবে যার মধ্যে আছে সুপারিশের অধিকারী হবে বা প্রাপ্ত হবে যে ব্যক্তি কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যথাযথভাবে প্রতিষ্ঠা করে মারা গিয়েছে তার জন্য সুপারিশ হবে আর যার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত নেই হাশরের দিন তার জন্য কোনো সুপারিশ হবে না এই কালেমাকে উরওয়াতুল উসকা অর্থাৎ মজবুত রশি হিসেবে ঘোষণা করা হয়েছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকুল বিত্বাগুতুল বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা লাম বিসামালাহা যে ব্যক্তি তাওহীদের সাথে তাওহীদকে অস্বীকার করবে ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহ ও ঈমান আনবে সেই ব্যক্তি মজবুত রশি ধারণ করেছে এমন মজবুত রশি যে রশি ধরলে জান্নাতে চলে যেতে পারবে সেই কালেমা হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন কারীম আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আরেক নাম দিয়েছেন কালেমাতুল বাকিয়া অর্থাৎ বাকি কালেমা চিরস্থায়ী কালেমা হিসেবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতা এবং তার জাতির বিরুদ্ধে কথা বললেন তারা যখন শিরকি আচরণ করত শিরিক করত তখন তিনি বলেছিলেন ইন্নানি বারাউ মিম্মা তা'বুদু ইল্লা আল্লাযী ফাতারানি তোমরা যা ইবাদত করো সেগুলো থেকে আমি মুক্ত তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের সাথে আমি যুক্ত তাকে আমি ইবাদত করব আর কারো ইবাদত আমি করব না আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন যে এই কালেমাটিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে মাত্র আর কারো ইবাদত করবে না একমাত্র আল্লাহই ইবাদত করবে কারো ইবাদত করবে না এটাকে ইব্রাহিমের বংশধরদের মধ্যে আমি বাকি রেখেছি স্থায়ী কালেমা হিসেবে রেখে দিয়েছি পরবর্তীরা যখনই এই কালেমা ঘোষণা করবে তারাই ইব্রাহিমের বংশধরে যুক্ত হয়ে যেতে পারবে তারাই ইব্রাহিম আলাইহিসসালামের মতো মুক্তি পেতে পারবে তারাই ইব্রাহিমের মতো আল্লাহর বন্ধু হিসেবে ঘোষিত হবে অষ্টম আল্লাহ তাআলা এই কালেমাকে কালেমাতুত তাকওয়া ঘোষণা করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন জালাল্লাযীনা কাফারু যখন কাফিররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন তাদের অন্তরে ক্ষুদ্রীয় এবং তাদের নিজস্ব প্রভাবের একটা অহংকার কাজ করছিল আল্লাহ তাআলা বলছেন যে তাদের এই অহংকারটা হচ্ছে কালিমাতুস সুফলা অর্থাৎ সে যে অহংকার হচ্ছে নিকৃষ্টতম কাজ কিন্তু আল্লাহ তাআলা তার এই কালেমার নাম দিয়েছেন কালিমাতুত তাকওয়া ইমানদাররা কালিমাতুত তাকওয়া ঘোষণা করে সেটা হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ আরেক নাম হচ্ছে কালিমাতুত তাকওয়া যেই কালেমা ঘোষণা না করলে কোনো অতিরিক্ত তাকওয়ার অধিকারী হতে পারবে না সামান্যতম ন্যূনতম তাকওয়ার অধিকারী হতে হলে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে জায়গা দিতে হবে যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোন আমার সত্য ইলাহ নেই তাকেই আমি একমাত্র ইলাহ বলে ঘোষণা করছি সুতরাং
কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাতু তাকওয়া। কালেমাতু তাকওয়া ছাড়াও নবজীবন দৃষ্টি আমরা দেখতে পাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কালেমাকে সওয়াব হিসেবে ঘোষণা করেছেন, বিশুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আর-রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হাশরের মাঠে দাঁড়াবে মালায়েকারা, সমস্ত ফেরেশতারা দাঁড়াবে, ওয়া রূহ এবং জিব্রিলও দাঁড়াবে সাফফা কাতারবন্দি হয়ে। একটু হাশরের মাঠের কথা চিন্তা করুন, যেদিন আমরা সবাই দাঁড়াবো আল্লাহর সামনে, মালায়েকারা সমস্ত মালায়েকারা দাঁড়াবে, জিব্রিলও দাঁড়াবে, সেদিন কেউ কথা বলবে না ইল্লা মান আযিনা লাহু আর-রাহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে সেদিন সে কথা বলবে, সেদিন সে কথা বলবে, কি কথা বলবে ওয়াকালা সাওয়াবা, এবং সঠিক কথাটি বলবে সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিয়েছে সে শুধুমাত্র কথা বলার অধিকার পাবে, আর কেউ পাবে না। কাফেরদের সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু ঈমানদার কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বলিয়ান হয়ে তার রবের সাথে কথা বলতে পারবে, এটা হচ্ছে বিশুদ্ধতম কথা, সবচেয়ে বিশুদ্ধতম কথা এটা। আর কালিমাতু কুফার ইয়াসুলা কাফেরদের বাণী হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কথা, আর আল্লাহর বাণী সবচেয়ে উৎকৃষ্টতম কথা। দশম যেটা পাই আমরা তা হচ্ছে কোরআনে কারিম আল্লাহ তাআলা এই কালিমার দাওয়াতকে দাওয়াত হক করেছেন, হকের দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলেন লাহু দাওয়াতুল হক, আল্লাহ তাআলার এই বাণীর দিকে যারা দাওয়াত দিবে তারাই হক দাওয়াত দিচ্ছে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম তা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন, যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে তাদের ডাকে কেউ কোনোদিন সাড়া দিবে না, তাদের এই দাওয়াত বাতিল দাওয়াত। আর আল্লাহর দিকে যারা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে হক দাওয়াত। এগারো তম বৈশিষ্ট্য আমরা পাই কোরআনে কারিম আল্লাহ তাআলা আসমান বাসী এবং জমিন বাসীর মধ্যে এই কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক জুড়ে দিয়েছেন। যারা জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই এটা স্বীকৃতি দেবে, আকাশের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, জমিনের বুকে যারা আছে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য, অর্থাৎ যারা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথ বাস্তবায়ন করেছে তাদের জন্য কি দোয়া করে, তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আরো দোয়া করে তারা বলে তাদেরকে প্রবেশ গ্রহণ করাই দিন এবং চিরস্থায়ী জান্নাতে যার ওয়াদা আপনি তাদের জন্য করেছেন। আরো দোয়া করে বলেন সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ যারা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করেছে এবং তাদের পিতা মাতা তাদের সন্তান সন্ততি যারা এই হক আদায় করবে তাদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করান। এই দোয়া মালায়েকাদের ফেরেশতাদের এই দোয়া আপনার নসিব হতে পারে যদি আপনি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করেন, এই কালেমার বাণীটিকে যথাযথ মূল্যায়ন করে। বারোতম যে ফজিলত আমরা দেখতে পাই যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট ন্যায় হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে কেউ কোন ন্যায় কাজ করবে আল্লাহ ইচ্ছে উত্তম তিনি দিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনজন বলেন এখানে উত্তম বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কেউ যদি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথ বাস্তবায়ন করে আল্লাহ তাআলা তার প্রত্যাশার বাইরে যা চিন্তাও করে এর চেয়ে বেশি প্রতিদান তিনি তাকে দিবেন। আবু দর্দ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি নেক কাজে অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম হিয়া আহসানুল হাসানাত, সবচেয়ে সর্বোৎকৃষ্ট নেক কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে, এটার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, রাসূলদের প্রেরণ করা হয়েছে, কিতাব নাযিল করা হয়েছে, মিজান প্রতিষ্ঠা করা হয়েছে হাশরের মাঠে, এবং এটার জন্য দেওয়াল লেখা হচ্ছে, আপনার দেওয়াল মানে হচ্ছে আপনার বারাক রথ লেখা হচ্ছে, ফেরেশতারা দুই কাঁধে এই বারাক রথ দেখছে, আপনার দেখা জরুরি নয়, আপনার ঈমান আনাই যথেষ্ট, ফেরেশতারা দেখছে, এর জন্যই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, এর জন্যই ঈমানদার এবং কাফের আলাদা হয়ে গেছে এই কালেমার কারণে, নেককার এবং বদকার আলাদা হয়ে গেছে এই কারণে, এর কারণেই সৃষ্টি এবং নির্দেশ এসেছে, এর কারণেই শাস্তি এবং পুণ্যের কথা এসেছে, এর কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত উম্মতকে পরবর্তী সমস্ত উম্মতকে হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন কার ইবাদত করেছ এবং কিভাবে করেছ। এই কারণে আল্লাহ তাআলা কিবলা প্রতিষ্ঠা করেছেন, যারা কিবলামুখী হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা ঈমানদার, আর যারা কিবলামুখী হবে না তারা ঈমানদার হতে পারবে না। আসরের মাঠে এই কালেমা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার বলবে, সে সেইটি তার থেকে উত্তম কেউ আমল করতে পেরেছে সেটা বলা যাবে না। সুতরাং কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জন্য এটা মূল্য, কারণ এটা হচ্ছে কালেমাতু তাকওয়া, এটা হচ্ছে কালেমাতু তাওহীদ, যেটা আমরা আগে বলেছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালেমাটি 4 বার বলবে সে যেন ইসমাইল বংশের 4 ব্যক্তিকে আমুক্ত করতে তাসত্ব থেকে মুক্ত করতে পারবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে সমস্ত নবী রাসূলগণ যে সবচেয়ে উত্তম কথা বলেছে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা জানেন যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কার ভূমি, আর যখন 9 তারিখ হয়ে যায় তখন সবচেয়ে উত্তম জায়গা হয়ে যায় আরাফার মাঠ। আরাফার মাঠে কোন বাক্যটি সবচেয়ে উত্তম তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি বলেছেন খায়রুমা কুলতুহু ওয়ান্নাবিয়্যুনা ক্বাবলি, যে কালেমাটি আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা বলেছে এই মাঠে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটি এমন এক কালেমা যে কালেমা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে এক লোককে ডেকে আনা হবে, তার সামনে তার আমল নামা 999টি সিজিল খোলা হবে, যে সবই হচ্ছে বড় আমল। তাকে জিজ্ঞাসা করা হবে এই খারাপ আমলের বিপরীতে তোমার কি কোনো ভালো আমল আছে, সে তখন ভয়ে বলবে যে না কিছু নেই, এত কিছুর বিনিময়ে তো তার কিছু দেখাই যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা ইয়াওমালা তুজলাম, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না। তারপর আল্লাহ তাআলা এই খারাপ আমলের এক এক পাল্লায় দিতে বলবেন, আরেক পাল্লায় তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই লোকটির মুখ থেকে বের হয়েছিল, অন্তর থেকে সত্য পূরণ করে বের হয়েছিল সেটা দিবেন, আল্লাহর কালেমার সাথে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কিছু ভারী হতে পারে না, তখন কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে, আর সেগুলি যত গুনার কাছে হালকা হয়ে যাবে, আল্লাহর ইচ্ছায় সে ব্যক্তি সেদিন মুক্তি পেয়ে যাবে। সুতরাং কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যদি শব্দ অগ্রগণ করা হয় তা অবশ্যই আপনার আমার জীবনে কাজে লাগবে। এই কালেমাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে
আসমান এবং জমিন যদি এর বিপরীতে রাখা হয় এই কালেমা ভারী হয়ে যাবে আসমান জমির উপর। এই কালেমাটি এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুখলিসান অন্তরে ইখলাস করবে ফুতিহাত লাহু আবওয়াবুস সামা আকাশের দরজাগুলো খুলে যাবে এবং সেটা আরশের কাছে গিয়ে সেটা পৌঁছে যাবে। দুনিয়ার পক্ষে বলছেন কিন্তু সেটা উপরে চলে যাচ্ছে। একটু আগে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে দুনিয়ার পক্ষে আমার গাছ যে গাছের ফল সরাসরি আকাশে চলে যায় সেটা হচ্ছে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে গেছে। একটি কালেমার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবে কারণ তার তাওহীদ আছে এবং কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ সে প্রতিষ্ঠা করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহ হারাম আলা নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াক্তাবি বিযালিকা ওয়া ইনশাআল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য বলবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের শব্দটির উপরে শাখা রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট শাখা হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে সুপারিশে হাসরের দিন ধন্য হতে চায় সেজন্য অন্তর থেকে মন থেকে খালিস ভাবে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলে। শর্ত আছে কিছু, শর্ত ছাড়া এমনি বললে অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। এত শর্ত, এত সহজ না। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ এত যে ফজিলত শুনলে তার কিছু শর্ত আছে, রোকন আছে। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ দুটো অংশ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ দুইটা আরেকটা অংশ। দুইটা অংশকে দুইটা রোকন বলা হয়। প্রত্যেকটি জিনিসের অঙ্গ আছে, যেমন সালাতের রোকন আছে আরকান আটটা আমরা জানি, ওযুর রোকন আছে ওযুর কি জিনিস করতেই হয়, তেমনি হবে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা জিনিস আছে এটা বাদ দিলে হয় না। একটা হচ্ছে লা ইলাহা, একটা হচ্ছে ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ প্রকৃত ইলাহ নেই। অনুবাদ এভাবে করতে হবে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই অনুবাদ করতে হবে। যদি অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে মিথ্যা কথা হবে, কারণ দুনিয়া ভর্তি মানুষ, মানুষ নিজের প্রকৃতি তা সত্য করে, টাকা পয়সা তা সত্য করে, ক্ষমতা তা সত্য করে, নিজের চেয়ারে তা সত্য করে, কেউ কেউ অতিরিক্ত ফুটবলে তা সত্য করে, আবার কেউ কেউ নারী তা সত্য করে, কোন কোন নারী আবার স্বামী তা সত্য করে। সুতরাং দাসত্ব দুনিয়া ভর্তি হয়ে রয়েছে অথবা কেউ কেউ দুনিয়া দাসত্ব করছে, দাসত্ব দুনিয়া ভর্তি হয়ে রয়েছে, যেখানে আপনাকে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে হবে। আল্লাহ ব্যতীত সত্য কোন ইলাহ নেই, দুনিয়া ভর্তি ইলাহ হয়ে গেছে সেগুলো গ্রহণ করা হবে না, সেগুলোকে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর জন্যই আপনার সবকিছু নিবেদিত হতে হবে, আপনার লেখাপড়া, আপনার জীবন, আপনার মরণ সবকিছু আখিরাতমুখী আল্লাহমুখী হতে হবে, তাহলে আপনার সেটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থদায়ক অর্থদায়ক হবে। এই জন্য যখনই তাদেরকে বলা হতো কাফেরদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, ইস্তাকবিরুন, তারা ইস্তিকবার অহংকার করত, তারা বলত আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইলাহা লা শাইর ওয়াজা, সব বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর পিছনে যাবো, এটা কিভাবে হতে পারে? আমাদের এগুলি কি হবে, দুনিয়া আবাদ করা লাগবে না নাকি? এটা লাগবে, ওটা লাগবে, কত কিছু তাদের অন্তরে আসে। একমাত্র আল্লাহর ইবাদত ততক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তর আল্লাহমুখী না হবে পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ রূপ আদায় করতে পারেননি।
আপনার উপর পূর্ণ হয়নি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। ইলাহ শব্দের অর্থ মাবুদ বা মাবুদ উপাস্য, যার উপাসনা করা হয়। উপাসনা কিভাবে করা হয়? আমরা গতভাবে বলেছিলাম যে যেই কোনো জিনিসের সাথে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্রিত হয় সেটাই ইবাদতে পরিণত হয়। পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় একমাত্র পাবেন রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ ভালোবাসা ও বিনয় পেতে পারে না। যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় নিবেদন করবে সেই ব্যক্তি ওইটার ইবাদত করলো, আল্লাহর ইবাদতে সেইটাকে শরীক করলো। এই জন্য আল্লাহর ইবাদত হতে হলে সমস্ত কিছুর এরকম ইবাদত থেকে মুক্ত হয়ে একমাত্র রব্বুল আলামিনকে পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা দিয়ে ইবাদত করবেন, এটাই হচ্ছে ইবাদত। সুতরাং আপনার জীবনে একমাত্র আল্লাহ মুখী হওয়া, আল্লাহর ইবাদতে জীবনের সমস্ত কিছু নিবেদিত করে দেয়া, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি এত সোজা জিনিস হতো আরবের মুশরিকরা তা বলতে বাধা দিত না। আমরা যেটা মুখে উচ্চারণ করি, মুখে অনেক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আবার কবর পূজা, পীর পূজা, মাজার পূজা ছাড়তে পারি না, আবার বিভিন্ন রকমের প্রবৃত্তি পূজাও ছাড়তে পারি না, দুনিয়া পূজাও ছাড়তে পারি না, অন্যায় আচরণ ছাড়তে পারছি না। এর কারণ হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সম্পর্কে আমরা জানি না, তার রুকন সম্পর্কে আমাদের জ্ঞান নেই। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে যে লা ইলাহা কোনো মাবুদকে আমি মানবো না, এটা অংশ অর্থ হচ্ছে দুনিয়া থেকে যাদের ইবাদত হয় আল্লাহ ব্যতীত তাদের কাউকে আমি আর স্বীকৃতি দিব না। সেটা তাগুত হতে পারে, সেটা প্রবৃত্তি হতে পারে, সেটা শরিয়া বিরোধী নিয়ম শৃঙ্খল হতে পারে, কোনোটারই আমি আর ইবাদত করব না। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ইবাদত করব। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথাটি আবার অন্য জায়গায় বলেছেন এইভাবে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অর্থাৎ লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহ, এটা হচ্ছে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন রজ্জু ধারণ করলো যেই রজ্জু তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। আল্লাহু আকবার। সুতরাং একজন মানুষ কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বোঝা উচিত যে আসলে কি চায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা নতুন বলেছেন ওয়ালাকাদ বায়াসনা ফিকুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, যোগ্য দিকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন বিভিন্ন জাতিতে এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহ ইবাদত করো, তাগুতের ইবাদত বর্জন করো, আল্লাহ বিরোধী কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো, এই নির্দেশনা তিনি দিয়েছেন। এটাই হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। যখনই আল্লাহ তাআলা যোগ্য দিকে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে সবাইকে যে কথাটি বলেছেন, কোরআন পড়লে আপনি পাবেন সেখানে সব জায়গায় বলা হয়েছে মালাকুম মিন ইলাহিন গায়রু, এই কালেমাটি কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে, শত শত জায়গায় এসেছে। কেন? সেটা কি বলতে চেয়েছেন? মালাকুম মিন ইলাহিন গায়রু, কোন ইলাহ নেই একমাত্র আল্লাহ ব্যতীত, এটা অর্থ। এটা হচ্ছে কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। এর অর্থ হচ্ছে আমার জীবনের সবকিছু নিবেদন করবো একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এক রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জগতের যিনি প্রতিপালক রব, তার জন্য আমি নিবেদন করছি, সে আল্লাহর জন্য আমি নিবেদন করছি। এরকম অর্থই হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, যেই কোন জিনিসের কিছু শর্ত শরায়ত থাকে, কিছু শর্ত শরায়ত থাকে। ওহাব ইবনে মুনাব্বির রাহমাহুল্লাহ তার কাছে এক লোক এসে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে যাওয়া যাবে, তাই না? তিনি বললেন যে হ্যাঁ, জান্নাতে যাওয়া যাবে, এটা জান্নাতের চাবিকাঠি, কোনো সন্দেহ নেই, জান্নাতের চাবি। তবে প্রত্যেকটি চাবির এই দাঁত থাকে, দাঁত না থাকলে খোলা হবে না, সব চাবি কাজে লাগে না, যেই চাবিতে দাঁত আছে সেটাই শুধুমাত্র তারা খোলে। তোমাকেও সেই শর্তগুলি পূরণ করতে হবে। আমি এখন সেই শর্তগুলি আলোচনা করতে চাই।
একটু গভীর ভাবে শুনুন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তা কাজে লাগবে। প্রথমত কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আপনাকে জানতে হবে। প্রথমে আপনার অর্থ জানতে হবে, না জেনে বললে হবে না। কেউ কোনো মানুষ যদি কোনো না জেনে, অর্থ না জেনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটা তার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, আল্লাহ নিজে বলছেন জেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নিতে বলছে অর্থটা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি জেনে নিতে বলেছেন আল্লাহ তাআলা, না জেনে বলতে বলেন না, জানার পর বলতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আরো, ওয়ালা ইয়ামলিকু লিদুনিয়াতুন মিন দুনিহি শাফা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। ওয়ালা ইয়ামলিকু লিদুনিয়াতুন মিন দুনিহি শাফা, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে শাফাতের তকাজা দিয়ে বেড়ায়, বিভিন্ন দরগায়ে, বিভিন্ন দরবারে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন জিনিসের কাছে যারা শাফাত, শাফাতের জন্য দৌড়ায়, আল্লাহ বলছে তারা সুপারিশের মালিক নয়। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা তাওহীদ নিয়ে মারা গেছে এবং জেনে শুনে তাওহীদের স্বীকৃতি দিয়েছে, তারাই সেই সুপারিশের অধিকারী হবে। সুতরাং ইমান যদি আপনার রাখতে হয়, যদি সুপারিশের অধিকারী হতে হয়, সুপারিশ পাওয়ার আপনার আশা থাকতে হয়, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা আপনাকে জানতে হবে। অর্থ না জেনে শুধুমাত্র উচ্চারণ করলে সেটা কাজে লাগবে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লোক এভাবে মারা যাবে, মৃত্যুর সময় সে জানে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জেনে শুনে মারা গেছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে দৃঢ়তার সাথে এই কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা। সন্দেহে দুর্বলতা থাকলে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না, সন্দেহ থাকতে পারবে না। অনেক মানুষ আছে চান্সের চিন্তা করে, চান্স বুঝেন কিনা চিন্তা করে, এটা যদি যাই পেয়ে যায় তো ভালো, না পাইলে তো ক্ষতি নাই, সেই জন্য দুনিয়া আবাদত করে। এই জাতীয় চান্সের আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যথাযথ বাস্তবায়িত হতে হলে, যদি এটা অভিভূত হতে হয় আপনাকে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, সত্য ইলাহ নেই, এর উপর আপনাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে, কোনো সন্দেহ থাকতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমের সূরা বাকার 4 নম্বর 7 নম্বর আয়াতে বলছেন যে, ওয়াবিল আখিরাতু হুম ইউকিনুন, তারা দৃঢ় বিশ্বাসী। দৃঢ় বিশ্বাসী ইমানের কথাগুলি আলোচনা করে তিনি বলেছেন যে, ইউকিনুন, দৃঢ় বিশ্বাসী হয়, সন্দেহে দুর্বলতা থাকলে তাদের সেই ঈমান গ্রহণযোগ্য হয় না। অন্য একটা আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াম, ঈমানদার তো তারাই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তারপর তাদের অন্তরে সামান্যতম সন্দেহ আর কাজ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কেউ, যে কোনো বান্দা, যে কোনো আল্লাহর দাস কোনো সন্দেহ ব্যতীত এই কালেমাটি সাক্ষ্য দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হচ্ছে সন্দেহ থাকতে পারবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ কাজ করতে পারবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, এই বাগানের বাইরে যাকে তুমি পাও এবং কাউ যাকে তুমি পাও, দৃঢ়ভাবে যে ব্যক্তি অন্তরের দৃঢ়তার সাথে কোন রকমের সন্দেহ তার অন্তরে কাজ করে নি এমন অবস্থায় সে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে, তাকে তুমি জান্নাতে সুসংবাদ জানিয়ে দাও। তৃতীয় যে শর্ত তা হচ্ছে, এই কালেমা যে দাবি তা মেনে নিতে হবে, কালেমাটি মেনে নিতে হবে। মেনে নেওয়ার অর্থ হচ্ছে, আপনি যখনই আপনার সামনে কালেমা সংক্রান্ত কথা বলা হয়, আকিদার কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, আপনি সেটাকে পরিত্যাগ করতে পারবেন না, আপনি সেটা প্রত্যাখ্যান করতে পারবেন না, মুখে সেটাকে রদ করতে পারবেন না, বলতে পারবেন না কোন রকমের এমন কথা যা দ্বারা বোঝা যায় যে আপনার ঈমান নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এমন একটা শ্রেণী আছে যারা যখনই আল্লাহর কথা বলা হয় তখন অহংকার বসে সেটাকে মানে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন,
যেগুলা হচ্ছে আহলে কিতাবের অংশ, যারা আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি এবং নাসারা তাদের একটি গোষ্ঠী, তারা এরকম করে থাকে। অনুরূপ ভাবে যারা প্রবৃত্তির অনুসারী তারাও এরকম করে থাকে। তারা আল্লাহর বিধান সংক্রান্ত বিষয় আসলে, আল্লাহর কথা আসলে, তারা সেটাকে বিভিন্ন ভাবে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে, মেনে নেয় না। অথচ যদি মেনে না নেয় তাহলে বোঝা গেল যে সে আসলে যদি এটাকে গ্রহণ করে না নেয় তাহলে বোঝা গেল গ্রহণ করে না নেয়, স্পষ্ট ভাবে গ্রহণ করে না নেয় বোঝা গেল সে লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করেনি। চতুর্থ শর্ত হচ্ছে যে আপনি সেটাকে আমল করে দিতে হবে, কোনোভাবেই আমলের বাইরে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে। আল্লাহর নির্দেশের বাইরে অন্য কারো নির্দেশ মানলে আপনি আল্লাহর নির্দেশটি যথাযথভাবে পালন করেননি। আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন, আপনার আপনার রবের শপথ করে বলছি তারা কোনদিন ইমানদার হতে পারবে না। কারা? যত কোন মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে যা কিছু ঘটে যাবে সে ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে সেখানে ফয়সালাকারী হিসেবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানকে, কোরআনকে, রাসূলের হাদিসকে, আল্লাহর শরীয়তকে যারা ফয়সালাকারী হিসেবে মেনে নিবে না তারা কখনো ইমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনার ফয়সালার ক্ষেত্রে তাদের অন্তরে যদি দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে মনে রাখবেন আপনার সেই ফয়সালা দ্বিধাদ্বন্দ্বের কারণে তারা কখনো ইমানদার হতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করতে হবে। ওই ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, কোন রকমের সংশয় থাকতে পারবে না। এজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমাদের রবের কাছে নিজেকে সমর্পণ করে দাও, রবের নির্দেশের কাছে সমর্পণ করে দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইমানদার তো তারাই যাদেরকে কোন নির্দেশ দেওয়া হলে তারা বলে আমান্না, আমরা মেনে নিলাম, সামিনা ও আতানা, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। কাফেররাই শুধু বলত, কাফেররা বলত, ইহুদি নাসারা বলত সামিনা ও আসাইনা, যে আমরা মেনে নিলাম, আমরা অবাধ্য হলাম। কিন্তু ইমানদার এ উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, যারা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ যারা অনুসারী, তারা কখনো সেটা বলে না, তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এজন্য এই এই মেনে নেওয়া বিষয়টি ইনকিয়াজ যেটাকে বলা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত এই কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম শর্ত হচ্ছে সত্য বলে বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা, কখনো মিথ্যা কোনো কিছুর উপর যেন মিথ্যারোপ করা না হয় এই বিষয়টি নিশ্চয়তা দেয়া। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে যা যা বলছেন তা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা যা বলছেন তা সত্য, হাসরের মাঠে সূর্য এক মাইল উপরে থাকবে তা সত্য, মাসির এক ডানাতে আরোগ্য আছে আরেক ডানাতে রোগ আছে তা সত্য, যা কবরের আজাব হয় তা সত্য, কবরের শান্তি পাওয়া যায় তা সত্য, এবং একটি বিড়াল চেয়ে ধার এবং চুলের চেয়ে সরু একটি একটি সাঁকোর উপর দিয়ে আমাদেরকে পার হতে হবে তাও সত্য। এই জিনিসগুলো আপনাকে যথাযথ সত্যায়ন করতে হবে, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার অর্থ উদ্ধার হবে না, সেটা কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মা আস-সাদিকীন, হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদীর অর্থ হচ্ছে ইমানদারদের সাথী হতে বলেছেন। অন্য আয়াতে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকা বিহা দাখালাল জান্নাহ, যে কেউ সত্য সহ কোন মিথ্যারোপ ব্যতীত কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অসিদুকা মিন কালবি, অন্তরের সত্যতা সহ আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ রূহ ইমান আনবে এবং আক্রান্ত রূহ ইমান আনবে আল্লাহ তাআলা তাকে
আল্লাহর হক হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো, আল্লাহর তা বান্দার হক, আল্লাহর উপরে বান্দার হক সেটা। আর যদি কোন শিরিক করে তখন আল্লাহর হক হচ্ছে তাকে জাহান্নামে প্রবেশ করানো। ষষ্ঠ যে শর্ত তা হচ্ছে শিরিক মুক্ত ইখলাসের সাথে আপনাকে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। অর্থাৎ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন ইখলাসের সাথে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আবার শিরিকও করেন, এরকম হলে আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না, সেটা শুধু দাবি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখো খালিস দ্বীন নিষ্ঠা সহকারে দ্বীন একমাত্র আল্লাহই পাবে। আল্লাহ ছাড়া কারো জন্য খালিস আনুগত্য আপনি দিতে পারেন না, খালিস একান্ত নিষ্ঠা সহকারে আনুগত্য পাবে একমাত্র আল্লাহর উপর ইজ্জত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু দ্বীন, তাদের কি শুধু নির্দেশ দেওয়া হয়েছে এটাই, আর কোনো নির্দেশ নয় যে ইবাদত খালিস করে একান্ত ভাবে শিরিক মুক্ত ভাবে একমাত্র আল্লাহর জন্যই করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদুন নাস বি শাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কালবিহি, আমার সুপারিশ হয়ে সৌভাগ্যশালী হবে ওই ব্যক্তি কে আমাদের দিন যে ব্যক্তি অন্তরে ইখলাস সহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে জাহান্নাম কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। কিন্তু শর্ত হচ্ছে শিরিক মুক্ত থাকতে হবে। সপ্তম যেটা সেটা সপ্তম যে শর্ত তা হচ্ছে এই কালেমাকে ভালোবাসতে হবে, এই কালেমার বিপরীত কোনো কিছু করা যাবে না, কালেমার কোনো কাজকে পছন্দ করা যাবে না, আল্লাহ যা পছন্দ করে সেটাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ভালোবাসাকে সব কিছুর উপরে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া তাদের যাদের ইবাদত করে তাদেরকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল্লাহ, যারা ঈমান এনেছে তারা একমাত্র আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসার প্রমাণ স্বরূপ দেখতে যদি চান তাহলে দেখুন বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে, যাকে মরুভূমির তপ্ত মাটিতে টেনে নেওয়া হয়েছে কিন্তু তিনি ঈমান থেকে সামান্যতম এক পিসপা হননি। আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে, তাদের পরিবারের দিকে, তাদের কষ্ট এবং তাদের যে আঘাত, তাদের উপর যে আঘাত এসেছে সেটা দুনিয়া জোড়া বিখ্যাত হয়ে আছে, কিন্তু তারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর বিধানের ভালোবাসায়, আল্লাহর দিনের ভালোবাসায় এই দিনের সামান্যতম অংশ ত্যাগ করতে তারা রাজি হয়নি। এটাই হচ্ছে আল্লাহর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা। মনে রাখবেন এই সাতটি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাতটি শর্ত যদি কোনো ব্যক্তি যথাযথ প্রতিপালন করতে পারে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এরকম তো এই নয় যে আরেকজনের হক নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, সেটা না, আপনি সেখানে আটকা পড়ে যাবেন। অর্থাৎ অন্য অন্য মানুষের হক, বান্দার হক, যদি বান্দার হক যদি আপনার উপর থাকে সেটা আপনাকে পরিশোধ করতেই হবে, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না অথবা ক্ষমা করতে পারবেন না সেটা আমরা বলছি না, ক্ষমা করবেন না, ব্যবস্থা করে দিতে হবে। আপনার আমল দিয়ে তার পূর্ণতা দিবে অথবা তার আমল দিয়ে তার খারাপ আমল দিয়ে আপনাকে উপর মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে মিসকিন কে, সাহাবায়ে কেরাম বললেন আমাদের মধ্যে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এক লোক পা দুই লোক পা জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু আসল মিসকিন নন, আসল মিসকিন হচ্ছে এক ব্যক্তি দুনিয়ার বুকে সালাত, সওম, হজ, যাকাত এগুলো পাহাড় পরিমাণ করে নিয়ে গেছে, অর্থাৎ বিরাট সওয়াবের কাজ করে গেছে, কিন্তু ওয়াকাদ লাতামা হাযা, কাউকে চপেট আঘাত করেছে, কাউকে আঘাত করেছে, দরাবা হাযা, কাউকে মেরেছে, হাসরের মাঠে এসেছে আর সবাই এসে ভাগাভাগি করতে আরম্ভ করলো, বললো যে আমার তোমার যাকাতটা চাই, তোমার হজটা চাই, তোমার সওয়াবটা চাই, সব ভাগ করে সবাই নিয়ে গেল। আর কিছু মানুষ আসলো বললো যে আমার নেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে আমার গুণাগুলি তোমাকে দিয়ে আমি চলে যাই, জান্নাতে চলে যাবে সেই ব্যক্তি। এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি মিসকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে যেমনি ভাবে আপনাকে আল্লাহর হকের ব্যাপারে সোচ্চার হতে হবে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথ প্রতিপালন করতে হবে, তেমনি ভাবে আপনার উপর বান্দার হকের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, বান্দার হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। বহু মানুষ আছে এই হাদিসগুলো ভুল বুঝে মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বলে জান্নাতে আমি চলে যাব, তা কিন্তু নয়। জান্নাতে যাওয়ার একটি কারণ থাকলে আরো অন্য বাধা দেওয়ার আরো কিছু কারণও আছে। আপনি যদি পাশ করার জন্য
অনেকগুলো কারণ থাকে, ফেল করার কিছু কারণ আছে। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে সে পাশ করবে। যেমনি আপনি বলতে পারেন তেমনি ভাবে যদি চুরি করে প্রশ্ন উত্তর লেখে তাহলে কিন্তু পাশ করতে পারবে না, সেটা কিন্তু সত্য। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের কিছু শর্ত আছে, কিছু বাধা আছে, এই বাধাগুলি পে পার করে আমাদেরকে হাসরের মাঠে যেতে হবে। এই হাসরের মাঠে যাওয়ার তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টুকু যার অন্তরে জাগরণ থাকবে, আল্লাহ তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছেন। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত জীবনের প্রতিটি সময়ে যেই কোনো কাজ করবেন একটু করে চিন্তা করবেন এর জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হয় কিনা। যদি রব্বুল আলামিনের সামনে আপনাকে জবাবদিহির জিনিসটা আপনার মাথায় সবসময় থাকে, আপনি আর কাউকে আক্রমণ করতে পারবেন না, আঘাত করতে পারবেন না, মারামারি হানাহানি লিপ্ত হবেন না, কারো জমি দখল করবেন না, কারো উপরে আপনার কোনো প্রভাব খাটিয়ে তাকে বিপদে ফেলবেন না। এটাই হচ্ছে আখিরাতমুখী হওয়ার কারণ। যে ব্যক্তি আল্লাহর পথে থাকবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর তাওহীদকে ভালোবাসবে, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে চলবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মুখে সুন্দরভাবে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিয়ে তাকে ধন্য করে দিবেন। আর যে ব্যক্তি উল্টাটা করবে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নালাহু মাঈশাতান দাঙ্গা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন, হাসরের মাঠে সে অন্ধ হয়ে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কুনতু বাসীরা, হে রব আমাকে কেন অন্ধভাবে আপনি উঠাচ্ছেন, আমি তো চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা ইয়াউমা তুনসা, এভাবে তোমার কাছে আমার আয়াত আসতো, কোরআনের আয়াত এসেছে, প্রান্ত দেশে যে সমস্ত আল্লাহ নিদর্শন সেগুলি এসেছে, চাঁদ সূর্য এগুলো আল্লাহ নিদর্শন সেগুলি এসেছে, কিন্তু ফানাসিতা তুমি ভুলে বসেছিলে, আজকে তোমাকে এইভাবে রেখে দেওয়া হবে, তোমাকে কোনো ভাবে সামনে উঠতে দেওয়া হবে না, আসরের মাঠে তাদেরকে কষ্ট দেওয়া হবে। সুতরাং আমরা আল্লাহর দিনকে বুঝি এবং কালিমাতুল্লাহ ইলাহা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম।